বাঙালি ও তার জীবনাচারের ইতিহাসের সাথে বাংলা নাটকের ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত সুনির্দিষ্ট করে বাংলা নাটকের উদ্ভবের সময়কাল উদ্ঘাটন করা না গেলেও গবেষকদের মতে হাজার বছরের বাঙালির ইতিহাসে নাটকের যে চর্চা খুঁজে পাওয়া যায় তার শুরু পাশ্চাত্য নাট্যচর্চার আগে কালক্রমে পাশ্চাত্য নাটকের প্রভাব পড়ে বাংলায় বিবর্তিত হয় নাটকের ধারা ও মাধ্যম ছোঁয়া লাগে আধুনিকতার কিন্তু বিশেষজ্ঞদের মতে বাংলার আদি ধর্ম সমাজ সংস্কৃতি জীবনাচার থেকে গ্রামাঞ্চলে চর্চিত নাটকই হচ্ছে এ অঞ্চলের মৌলিক আদি নাটক বাংলা নাটকের ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও ভবিষ্যৎ নিয়ে দেখুন বিউটি সমাদরের রিপোর্ট বর্তমানে আধুনিক মঞ্চে বা টেলিভিশনে যত ধরনের সুযোগ সুবিধা নিয়ে নাটক পরিবেশিত হয় তার তেমন কিছুই ছিল না নাট্যচর্চার আদিকালে গ্রামীণ মানুষের সহজাত জ্ঞান থেকে তৈরি করা কাহিনী ও সংলাপ ঘরোয়া আসরে খোলা মেঠো জায়গায় নাচ গান ও বাদ্যযন্ত্রের মিশ্রণ ঘটিয়ে অভিনয় করাটাই হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী নাটকের যাত্রা শুরুর গল্প এগুলোকেই শহর বা নগরের মানুষেরা লোকনাট্য বা লোকজনাট্য বলে আখ্যায়িত করে আমরা মধ্যযুগের সকল সাহিত্যের মধ্যে আমরা দেখি যে আমাদের দেশে নাটক ছিল এবং সেই নাটকটা আসরে যেটা আমরা মঞ্চ বলা হয় সেটা আসর বলা হয় সেই আসরে নাচ গান সংলাপ বর্ণনা সহ এটা পরিবেশন করা হতো এবং একটা বিরাট আখ্যান থাকতো দেশজো যে নাট্যচর্চা চর্চা দেশটা বিশাল একটা খনিশ সোনার খনির মতো বাংলা নাটকের শুরু নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে বৌদ্ধা গবেষকদের মধ্যে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে লেখা চর্যাপদেও বাংলা নাটকের সন্ধান পাওয়া যায় মধ্যযুগেও বাংলা নাটক সংস্কৃতির একটি শক্তিশালী মাধ্যম ছিল বাংলা নাটক নিয়ে গভীরে গবেষণার কাজটি গত ত্রিশ বছরে গুরুত্বের সাথে শুরু হয় যেখানে নাটকের ইতিহাস খুঁজে পাওয়া যায় হাজারো বছর আগে যদিও এ নিয়ে রয়েছে বিতর্ক সতেরোশো সালে এক রাশান ভদ্রলোক ছিলেন করেছেন তারপর থেকে বাংলা নাটকের ইতিহাস হাজার বছরের এবং কোন এক লেবেদেব এসে এই দেশে বাংলা নাটক তৈরি করেছেন এই ধারণাটি একটি ভ্রান্তিকর ধারণা হাজার বছরের বাংলা নাটকের ঐতিহ্যে অনেক সৃষ্টিশীল কাজ মৌলিকত্বের গৌরব হিসেবে আলোচিত হয় যেমন গাজির গান যাত্রা মনসা মঙ্গল চণ্ডীমঙ্গলের কাব্য বাংলা নাটকের নিদর্শন হয়ে রয়েছে বাংলার মানুষের ভাষা সংস্কৃতি প্রকৃতি ধর্ম রাজনীতি সমাজ ব্যবস্থা পারিবারিক ও ব্যক্তিগত জীবন রুচি প্রেম ভালোবাসা দুঃখ কষ্ট সংগ্রাম ধ্যান ধারণা বিশ্বাস জীবনের খুঁটিনাটি সবকিছুই উঠে আসে নাটকে বাংলাদেশের মানুষের নিজস্ব ধ্যান ধারণা জীবন জীবিকা এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু বাংলা নাটকটা তৈরি হয়েছিল আমাদের এখানকার মানুষ হল রসনির্ভর মানুষ এই রস দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে গল্প দিয়ে সব ব্যাখ্যা করত গবেষকদের মতে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী নাটকের ধারাবাহিকতায় পরবর্তীতে গিরিশচন্দ্র দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা নাটক আধুনিক রূপ নেয় রবীন্দ্রনাথ দেশজ ও ইউরোপীয় নাট্যরীতির সংমিশ্রণে বেশ কিছু নাটক তৈরি করলে পরিবর্তনের ঢেউ লাগে বাংলা নাটকে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন বোধ করি ঠাকুর নাটক বাংলা নাটকে তারা আসবার পরেই নাটক নানাভাবে এভাবে ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনীভিত্তিক নাটকের চেয়ে সামাজিক বিষয়ে অবলম্বনে রচিত নাটকের প্রতি দর্শকদের আগ্রহ তৈরি হতে থাকে এই বিবর্তনের ধারায় আধুনিক মঞ্চ ও টেলিভিশনের নাটকের চর্চায় প্রবেশ করে বাংলা নাটক বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা